উমা ক্রিকেটের এপিসোডের শুট হচ্ছে, আমরা সবাই চলে এসেছি একটা ফ্যান্টাস্টিক সেটআপ, বড় একটা মাঠ, গ্যালারি, সবাই ক্রিকেট খেলাধুলা হচ্ছে। সো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার নিজের ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, আর এখন সেই জন্য পুরো উইমেন্স টিমের সাথে এখন প্র্যাকটিস করছি, তাহলে আপনারা দেখতে ভুলবেন না। নমস্কার, আমি উমা, কিন্তু আপনারা উমাকে যেই লুকে দেখেন উমা আজকে একদমই সেরকম ভাবে নেই। আজকে উমা আলিয়া সেজে এসেছে, আলিয়ার কস্টিউম। আজকে মাঠেই আছি, খেলা শুরু হবে, এক্ষুনি শুটিং চলছে, শুরু হয়ে গেছে। তো আপনারা দেখুন যে আলিয়া কি ধরা পড়ে যাবে, মানে সবাই কি জানতে পেরে যাবে যে ওটা উমা। খুব রিস্ক জোনে আছি এখন, দেখা যাক কি হয়, দেখুন আপনারা। হ্যালো, আমি চলে এসেছি আলিয়া, দেখতেই পাচ্ছেন আমরা এখন আউটডোর শ্যুট করছি। এখানে বেশ সকাল সকাল ঠান্ডার মেজাজ, আর এখানে আমরা ক্রিকেট খেলছি। তো এখানে যেটা গল্প সেটা হচ্ছে যে আমার চোট লেগেছে কোমরে, তাই জন্য আমি আমার বদলে উমাকে খেলাচ্ছি এবং বেশ কিছু শর্ত রেখে, আর উমারও তাতে কিছু নিজস্ব স্বার্থ আছে। ওর দিদির বিয়ে, তার জন্য কিছু টাকা দরকার, যেই টাকা আমি ওকে ধার দিচ্ছি, যার জন্য ও আমার হয়ে খেলে দিচ্ছে। এবার আমি এখনও অবধি টেনশনে আছি যে ও কীরকম খেলবে না খেলবে। আমি চাই ও 4-6 মারুক এবং আলিয়া বোসের নাম আবার ফিরে আসুক, সবাই জানুক যে আলিয়া বোস আবার ফর্মে ফিরে এসেছে। তো যাই হোক, এই নিয়ে আর কি চলছে সকাল থেকে, আমরা প্র্যাকটিস করছি, এখানে শুটিং চলছে, এখনও আমার সিন যায়নি, এখন যাবে। তো এই নিয়েই চলছে আর কি। তো আরেকটা যেটা আমি আরেকটা ব্যাপারে একটু টেনশন করছি, যেটা হচ্ছে যে আমার বদলে তো উমা খেলছে, সেটা তো ঠিক আছে, আমি সব কিছু সেটও করে রেখেছি, কিন্তু আমার ভয় লাগছে যে আমি কোনো মতে ধরা পড়ে যাবো না তো, মানে এটা কোনোভাবে রিভিল হয়ে যাবে না তো, বা অভি কোনোভাবে জানতে পেরে যাবে না তো যে আলিয়ার বদলে উমা খেলছে, বা উমা ভালো এরকম ক্রিকেট খেলে, সেটা আমি জানতে দিতে চাই না। তো সেটা দেখতে হলে আপনাদের তো দেখতেই হবে জি বাংলা উমা, প্রতিদিন সন্ধ্যে 7টায়। তো দেখতে থাকুন জি বাংলায়, একদম মিস করবে না কিন্তু। সেই সাথে কিন্তু আমাদের এটাও ভুলে গেলে চলবে না, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে মহিলা ক্রিকেটের প্রিমিয়ার লিগ। এই ম্যাচ খেলছেন এমন অনেকজন ক্রিকেটারকে আমরা দেখতে পাবো। এই ম্যাচ না, ম্যাচে সেই সাথে চলো খাটো। বড় করবি, তারপর দেখছি। নমস্কার, আমি সিঞ্জিনী, আপনাদের সকলের প্রিয় উমা। আপনারা তো চারপাশটা দেখে বুঝতেই পাচ্ছেন উমা আজকে খেলতে এসেছে, মাঠে এসেছে, প্রায় অনেক বছর পর উমা আবার মাঠে। তো এই যে উমা আলিয়া হয়ে খেলবে, তো এটা কি সবাই জানতে পারবে, সেটার জন্য আপনাদের চোখ রাখতে হবে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়।
আজকে আমরা মাঠে খেলতে এসেছি, মানে আমার বেবি আলিয়া খেলবে, কিন্তু ওর তো কোমরে ব্যথা আপনারা জানেন, সুতরাং তার জায়গায় আজকে উমা খেলবে। আমি আর আমার বেবি উমাকে প্রিপেয়ার করছি মাঠে নামানোর জন্য, কিন্তু উমা কি আদৌ খেলতে পারবে? মানে উমা যদি খেলতে না পারে তাহলে আমার মেয়ে সিলেকশনটা হবে না। সো আমরা ভীষণ টেনসড, আমরা ঠিক বুঝতে পারছি না যে কী হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, আশা করি যে উমা ভালো খেলবে এবং আমার বেবির ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি বলতে বলতে যাবো, আশ্বাস কোনো সংলাপ যে আলাদা করে আছে নেই, কোনো কথাবার্তা যেগুলো বলার বলবি, বলটা নয় তার যেগুলো বলিস না সেগুলো প্রচন্ড, ঠিক আছে? হ্যাঁ বলতে পারছেন আপনি, সেভাবে খেলাটা চলবে। চলো আমরা পজিশনে যাই বাবু, তোমরা সবাই ভেতরে যাও, যখন আর বাকি প্লেয়াররা এসে ওখানে বসছে, আমাদের বাকি দাদাটা বসছে, আলিয়া আলিয়া একটু প্লেয়াররা, ঠিক আছে? ওরা বসেছিল তো দিবস কি। আমরা উমার একটা স্পেশাল সিকোয়েন্স শুট করছি ইস্ট বেঙ্গল মাঠে গত তিন দিন ধরে। যে সিকোয়েন্সটাতে আমরা দেখতে পাবো যে উমা প্রথমবার, যার ক্রিকেট খেলা স্বপ্ন ছিল জীবনে, সে কী করে মাঠে প্রথমবার খেলতে নামছে, বড় ম্যাচ খেলতে নামছে, তো সেটা গল্প কীভাবে গল্পটা সম্ভব হবে সেটা আপনারা এপিসোডে দেখতে পাবেন, বা অলরেডি প্রোমো যেটা অন এয়ার হয়েছে প্রোমো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটারই এপিসোডগুলো সোমবার মঙ্গলবার এই যাবে সবগুলো। এই শুটিংটা ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে এই কারণেই করতে, কারণ নর্মালি মেগা সিরিয়াল বাড়ির মধ্যে হয়, বাড়ির মধ্যে হয়, ড্রয়িং রুমের মধ্যে হয়, কিন্তু উমাতে এমন একটা গল্প আমরা নিয়ে শুট করছি যে গল্পটার মধ্যে আমাদের খেলাধুলোর স্কোপ, একটা বাইরের জায়গা দেখানোর সুযোগ থাকে, একটা স্টেডিয়াম, একটা খেলার মাঠ বা ক্রিকেট ম্যাচ, সেই যে ম্যাচের যে উত্তেজনা সেগুলো আর কি। উমা শোটা যেটা আমরা করছি সিরিয়াল, সেটার মধ্যে মেয়েদের ক্রিকেট খেলা, যেটা এখনও ভারতবর্ষে মহিলা ক্রিকেট সেভাবে সে অর্থে প্রচণ্ডভাবে সাউন্ড নয়, বা মহিলা ক্রিকেট নিয়ে ভারতবর্ষে এখনও অনেক কাজ বাকি, অনেক ট্যালেন্টেড মেয়েরা যারা ক্রিকেট খেলে তাদেরকে এনকারেজ করবে এই গল্পটা, সেটা আমাদের ভাবনা ছিল। আগামী দিনে এই গল্পটা আরও অনেকের কাছে ইন্সপিরেশন হয়ে উঠবে, সেটাই আমাদের ভাবনা। তো তিন দিন ধরে শুটিং হচ্ছে, প্রচুর লোকজন নিয়ে, প্লেয়ার্সদের নিয়ে, কোচরা রয়েছেন যারা কনস্ট্যান্টলি আমাদের নায়ক নায়িকাদের শেখাচ্ছেন ক্রিকেট, নায়িকাকে ক্রিকেট খেলা শেখানো হচ্ছে, আলিয়াকে ক্রিকেট খেলা শেখানো হচ্ছে, এবং প্রফেশনাল ক্রিকেটারদের নিয়ে বা যারা যারা খেলছেন এখানে তাদেরকে আমরা ট্রেন করেছি ক্রিকেট নিয়ে, সেই নিয়ে খুব বড়োভাবে একটা শুটিং হচ্ছে, আপনারা দেখতে পাবেন সোমবার আগামীকালের পর্দায় এবং সোমবার মঙ্গলবারের পর্দায়। নমস্কার।